হাতে গুনে মাত্র আর কটা দিন বাকি, তারপরে শ্যামা পুজো। উৎসবের আমেজে মেতে উঠেছে আপামর বাঙালি। আসন্ন শ্যামা পুজোকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার সদর ট্রাফিক এদিন সন্ধ্যায় বালুরঘাট থানা মোড় এলাকায় অ্যালকোহল ডিটেক্টর মেশিন দিয়ে চেকিং করে। সারা জেলা জুড়ে এই চেকিং হচ্ছে বলে জানান ট্রাফিক ডিএসপি বিল্ল মঙ্গল সাহা। জানা গেছে আর কিছুদিন বাদে শ্যামা পুজো, শহরে মদ্যপ অবস্থায় বাইক টোটো গাড়ি যারা চালাচ্ছে তাদের অন স্পট ফাইন করা হবে, পাশাপাশি আইনত ব্যবস্থাও নেওয়া হবে। এই দিনের চেকিংয়ে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি বিল্ল মঙ্গল সাহা, ট্রাফিক ওসি বৃতি সুন্দর সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ট্রাফিক ডিএসপি কি বলছেন আসুন শুনে নি বিগ নিউজের পর্দায়। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ 24/7। স্যার, আজকে দেখছি আমরা যে হচ্ছে বালুরঘাট থানার সামনে হচ্ছে বালুরঘাট সদর ট্রাফিকের পক্ষ থেকে একটি হচ্ছে চেকিং করা হচ্ছে, বিষয়টা কি? সেটা হচ্ছে আমরা ব্রেক অ্যানালাইজার মেশিনের সাহায্যে যারা ড্রিঙ্ক করে কেউ গাড়ি চালাচ্ছে কিনা, সে টোটো হোক, অটো হোক, বাইক হোক, এই জাম চালাচ্ছে কিনা সেটা আমরা চেক করছি, যাতে দুর্ঘটনা কমানো যায়। এবং আমরা যারা ড্রাঙ্কের অবস্থায় আছে তাদের এগেন্স্টে আমরা অ্যাকশন নিচ্ছি। স্যার, এখনও অবধি হচ্ছে যে কতগুলো গাড়িকে ফাইন করা হলো বা কী পরিস্থিতি আছে? আমরা চেক করছি কেউ এর মধ্যে ড্রাঙ্কের আছে কিনা, যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের এগেন্স্টে আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। এটা আজকে শহরের আর হচ্ছে কোন কোন জায়গাতে হচ্ছে করা? এটা আমাদের সারা জেলাতে সব জায়গায় হচ্ছে, প্রত্যেকটা ট্রাফিক গাড়ি হচ্ছে, থানারাও করছে, যাতে লোকের মধ্যে আমরা একটা বার্তা দিতে পারি যে এই ড্রিঙ্ক করে গাড়ি চালানো যাবে না, আর ড্রিঙ্ক করে গাড়ি চালালে দুর্ঘটনাগুলো ঘটছে। এখন শীতকাল আছে, যাতে আরও লোকে একটু সচেতন থাকে, যাতে এবং দুর্ঘটনা যাতে কমানো যায়, তার জন্য আমরা ড্রাঙ্কেন ড্রাইভিংয়ের এগেনস্টে একটা স্পেশাল ড্রাইভ সারা জেলা জেলায় চলছে। আসন্ন শ্যামা পূজাকে সামনে রেখে শহরবাসী তথা জেলাবাসীর জন্য কি বার্তা দেবেন? বার্তা আমরা একটাই দিব, সবাই একটু সচেতন হন যাতে, এবং রোড সেফটি মেজার যেগুলো আছে সেগুলো মেনে চলুন, যাতে দুর্ঘটনা কমাতে পারি, এবং আমাদেরকে সহযোগিতা করুন যাতে আমরা জেলাতে দুর্ঘটনাটা অনেকটাই কমে। এটাই আমাদের মেন। ধন্যবাদ স্যার।